আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি বকুল আক্তার ইতি। মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম 98 উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ। করোনা ভাইরাস প্রতিরোধে মহান স্বাধীনতা দিবসে মতলব উত্তর ফ্রেন্ডস ফোরাম 98 উপজেলার বিভিন্ন স্থানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন মৃধার হাতে আনুষ্ঠানিকভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজেশন ও সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন করোনা ভাইরাস প্রতিরোধ উপকমিটির আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মুশারফ হোসেন। ফ্রেন্ডস ফোরাম 98 এর সভাপতি গাজী গোলাম মুস্তফা সুমন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফ হোসেন খান, স্বপ্নদ্রষ্টা কাজী গোলাম মোর্তজা, স্বপ্ন বাস্তবায়ন সহযোগিতা ইবনান শাহিন আহমেদ শিপন সহ ফ্রেন্ডস ফোরাম 98 সদস্যবৃন্দ। বক্তারা বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কেউ কেউ এই ভাইরাসকে ব্যবসার মাধ্যম হিসেবে নিয়েছে। এত কিছু চিন্তা না করে শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই ভাইরাস থেকে বাঁচা সম্ভব বলে জানিয়েছে। তারাও দেখেছি এভাবে বিতরণ করতেছিল, তারাও করতেছে। আরো কিছু সামাজিক সংগঠন আমাকে ফোন করেছে, তারা এভাবে কাজ করবে। এবং সবাই আমরা বলবো, মাননীয় গতকালকে রাত 7:30 মাননীয় প্রধানমন্ত্রী যে ভাষণ দিয়েছেন, সেটি বলেছেন যে সবাইকে ঘরে থাকার জন্য, এবং যে 4 তারিখ পর্যন্ত আপনারা জানেন গণপরিবহন বন্ধ এবং বাজার বন্ধ, যেখানে শুধুমাত্র কাঁচামাল, নিত্য প্রয়োজন জিনিস এবং ওষুধের দোকানগুলি খুলে থাকবে। আপনারা যারা সাংবাদিকবৃন্দ রয়েছেন, ভাইরাসের সংক্রমণ কম হয়, যাতে একটু নির্দিষ্ট দূরত্বে থাকে, আর বিদেশ করে যারা আসছে তারা যাতে অবশ্যই হোম কোয়ারেন্টাইনে থাকে, এবং কেউ যদি কোনো কারণে ওই লোকদের সংস্পর্শে আসে তারাও যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি জনগণের সামান্যতম উপকারে আসে, তাহলে আমাদের এই এটা সার্থক হবে, আমাদের কষ্টটা সার্থক হবে। সর্বশেষে আমি সবাইকে, আমাদের ফ্রেন্ডস ফোরামে যারা সর্বাত্মক কষ্ট করছে এবং যারা অন্যান্য কাজে সহযোগিতা করছে, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উত্তর ফোরামের সদস্যবৃন্দরা মিলে আমরা 14টা ইউনিয়ন একটি পৌরসভায় হ্যান্ড স্যানিটাইজেশন, লিফলেট, মাস্ক, সাবান ইত্যাদি সামগ্রী বিতরণ করছি, এবং প্রত্যেকটা ইউনিয়নে এলাকাভিত্তিক আমরা টিম করে দিয়েছি, তারা কাজ করছেন। আমাদের ফোরামের মাধ্যমে আবেদন থাকবে, যারা প্রবাসী ভাইরা দেশে আসছেন তাদেরকে অবশ্যই হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য বিনীতভাবে অনুরোধ করব, এবং পাশাপাশি সকল সামাজিক সংগঠনকে উক্ত কাজে সরকারের পাশাপাশি সহযোগিতা করার জন্য এগিয়ে আসার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। পৃথিবী পুরো সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে আমরা ফ্রেন্ডস ফোরাম 98 মতলব উত্তর অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনা ও মানুষকে সচেতন করতে আমাদের এই আয়োজন। এ পর্যন্ত আমরা 5,000 লিফলেট, 2,000 হ্যান্ড গ্লাভস ও 2,000 মাস্ক এবং 2,000 সাবান বিতরণ করেছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে সংবাদটি শেয়ার করুন, কমেন্ট করুন। আমাদের চ্যানেলটি ফেসবুক পেজ সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি, ইউটিউবে সার্চ করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর পেতে ভিজিট করুন www.স্বাধীনবাংলানিউজটিভি.com।